ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা 6 লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠছে কলকাতা পুলিশের সাইবার শাখার জালে ইন্দোরের যুবক। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন পিয়ালি, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। পিয়ালি, কি খবর পাওয়া যাচ্ছে বিষয়ে? দেখো, কলকাতার বাসিন্দা এক ব্যক্তি, তিনি সাইবার থানাতে কমপ্লেনটা করেছিলেন। তার যেটা অভিযোগ ছিল যে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে তাকে কিছু বিজনেস প্রপোজাল দেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতে 3-6 লক্ষ টাকা তার হাত কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়। এবং তদন্তে নেবে পুলিশ, যেটা জানতে পারে যে নাম্বার থেকে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা হয়েছিল সেটা একটা ভুয়ো অ্যাকাউন্ট, ভুয়ো অ্যাকাউন্টটা খোলা হয়েছিল সেটা একটা ভুয়ো অ্যাকাউন্ট, ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এবং তারপরে পুলিশ এই যে ফোন নিয়ে ব্যবহার করা হয়েছিল নাম্বারটা, সেটা সূত্র ধরে ট্র্যাক করা শুরু করে এবং জানতে পারে যে সাইবার প্রতারক সে এখানকার নয়, সে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। এবং তারপরে ট্র্যাক করার পর ওই অভিযুক্ত জয়েশ পাটিদার তাকে গ্রেপ্তার করেছে, তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসছে। তদন্তকারী অফিসাররা যেটা অনুমান করছেন যে এই প্রতারক একই কায়দায় আরও বেশ কয়েকজনকে প্রতারণা করেছে, তাকে কলকাতায় নিয়ে আসা হবে ট্রানজিট রিমান্ডে, তারপর তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবেন তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ পিয়ালি। কলকাতা পুলিশের সাইবার শাখার জালে ইন্দোরের যুবক, তাকে ধরা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালাতো এই যুবক, 6 লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠছে ইন্দোরের এই যুবকের বিরুদ্ধে। আর এর পাশাপাশি যে খবর আপনাদেরকে জানাবো, যে শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই এই ঘটনাতে যেটা আমরা জানতে পারছি, 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তারাতলা থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও একবার আপনাদেরকে জানাই যে শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া গেল এবং ইতিমধ্যেই যে তথ্য আমাদের কাছে উঠে আসছে, গ্রেফতার করা হয়েছে 7 জনকে, তারাতলা থেকে গ্রেফতার করা হয়েছে। এবং এই 7 জনের সঙ্গে আরও কি কোনো বড় চক্র কাজ করতো কি না, আর কে কে জড়িত রয়েছে এর মধ্যে, কিভাবে এরা তাদের অপারেশন চালাতো, কতদিন ধরে তারা কাজ করছে, যাবতীয় প্রশ্ন কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। আর একবার জানাই, শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া গেল, তারাতলা থেকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং ইতিমধ্যেই আরও যে প্রশ্নগুলো উঠে আসছে, এই কল সেন্টার, এই যে ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া গেছে, এই কল সেন্টার কবে থেকে শুরু হয়েছে, শুরু করেছে কাজ, কি ধরনের কাজ তারা করত, এবং এই 7 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে এর সঙ্গে কি আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে, কোনো কি বড় চক্র এর পেছনে মাথা চাড়া দিয়ে উঠছে, একাধিক প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে গোটা বিষয়ের তদন্তে এই মুহূর্তে পুলিশ। আবারও জানাই আপনাদের যে শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া গেল, তারাতলাতে এই ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া গেছে, তারাতলা থেকে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। আমাদের কাছে এখনও পর্যন্ত যা তথ্য এসেছে তার ভিত্তিতে যে আমরা জানতে পারছি, শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ, তারাতলা থেকে গ্রেফতার, অভিযুক্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে,